বন্ধুরা, আজ থেকে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আপনাকে আর হাজার হাজার মানুষের মধ্যে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। চাইলেই খুব সহজে ঘরে বসে মোবাইলের সাহায্যে মাত্র 2 মিনিটে বিদ্যুৎ বিল কমপ্লিট করে দিতে পারবেন তাদেরকে, শুধুমাত্র বিকাশ অ্যাপের সাহায্যে। তো আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব যে কিভাবে তাদেরকে বিদ্যুৎ বিলটা পেমেন্ট করবেন। আমার এই মাসের যে বিদ্যুৎ বিলের কাগজটি আছে, এই কাগজটি দিয়ে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব যে কিভাবে বিদ্যুৎ বিলটি কমপ্লিট করতে হয়। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর কোনো কথা বলছি না, তো সরাসরি আমাদের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, প্রথমে আমাদেরকে গুগল প্লে স্টোর থেকে বিকাশ যে অ্যাপটি আছে এটি ডাউনলোড করে নিতে হবে, এবং অবশ্যই বিকাশ অ্যাপের মধ্যে আমাদেরকে অ্যাকাউন্ট থাকতে হবে। তো আমরা যেহেতু আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম, তো এর জন্য বিকাশ অ্যাপটি ওপেন করছি। তারপর এই জায়গার মধ্যে আমাদের নাম্বার এবং পিন দিয়ে আমাদের বিকাশ অ্যাপটিতে লগ ইন করে নিব। তো এই হচ্ছে বিকাশ অ্যাপের ইন্টারফেস। তো এই জায়গায় অনেকগুলো ইন্টারফেস আছে, তো আমরা এই জায়গা থেকে ক্লিক করব পে বিল। তো দেখতে পাচ্ছেন লেখা আছে পে বিল, এটাতে ক্লিক করে দিব। এবং পে বিলে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে আরও অনেকগুলো অপশন চলে এসেছে। আমরা এই জায়গা থেকে বিদ্যুৎটা সিলেক্ট করে দিব, এবং বিদ্যুৎ সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন নিচে আরও অনেকগুলো ইন্টারফেস চলে এসেছে। একটা হচ্ছে পল্লী বিদ্যুৎ, প্রিপেড, পোস্টপেড এবং ডেস্কো প্রিপেড পোস্টপেড, সো এইগুলো চলে এসেছে। সো আমরা যে বিদ্যুৎ বিলটা দিব এটা হচ্ছে পল্লী বিদ্যুতের, অর্থাৎ পল্লী বিদ্যুৎ পোস্টপেড। এখন প্রিপেড এবং পোস্টপেডের মধ্যে আমি আপনাদেরকে হালকা একটু ধারণা দিয়ে দিচ্ছি। প্রিপেড মানে হচ্ছে আপনি আগে টাকা ভরে তারপর বিদ্যুৎ ব্যবহার করেন, এবং পোস্টপেড হচ্ছে আপনি সারা মাস বিদ্যুৎ ব্যবহার করে লাস্টে যে বিলটা দেন এটা হচ্ছে পোস্টপেড। সো আমাদেরটা হচ্ছে পোস্টপেড, তো এর জন্য আমরা এখান থেকে পল্লী বিদ্যুৎ পোস্টপেডে ক্লিক করে দিব। সো ক্লিক করার পর এখান থেকে আমাদের একটা অপশন চলে এসেছে, এখান থেকে লেখা আছে বিল সময়সীমা, মানে এটা কোন মাসের বিল। তো এখন যদি আমরা বিলের কাগজটা একটু জুম করে দেখাই, তো বিলের কাগজের হাতের ডান সাইডের একদম উপর দিকে যদি একটু লক্ষ্য করে দেখেন, এই জায়গায় লেখা আছে বিলের মাস, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 2022 সালের, অর্থাৎ 2022 সালের ফেব্রুয়ারি মাসের বিল হচ্ছে এটা। তো এই জন্য এখান থেকে বিল সময়সীমাতে আমরা ক্লিক করে দিব, এবং এখান থেকে ফেব্রুয়ারি 2022 এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে SMS অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ এটা আমরা কোথায় পাবো। এখন আবার যদি সেই বিলের কাগজের একদম মাঝখানের দিকে আমরা চলে যাই, তাহলে এখান থেকে অনেকগুলো জিনিস আছে। সেটা হচ্ছে SMS বিল, এবং আরেকটা আছে যে SMS অ্যাকাউন্ট। তো আমাদের প্রয়োজন হচ্ছে যে SMS অ্যাকাউন্ট। তো দেখতে পাচ্ছেন মাঝখানে লেখা আছে SMS অ্যাকাউন্ট, যে নাম্বারটা আছে এটা, এই যে এটা SMS অ্যাকাউন্ট নাম্বার। তো আমরা সিম্পলি এই নাম্বারটি আমাদের এখানে তুলে দিব। তো সম্পূর্ণ SMS অ্যাকাউন্ট নাম্বারটি তোলার পর এখান থেকে অ্যারো আইকনে ক্লিক করে দিবেন। সো এর আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার যে বিদ্যুৎ বিল আছে এটা দেখতে পাচ্ছেন এই জায়গায় লেখা আছে স্ট্যাটাসের জায়গায় আনপেড, মানে এটা এখনও সম্পূর্ণ হয় নাই। এবং বিলের পরিমাণ দেখতে পাচ্ছেন 822 টাকা। এখন যদি আমাদের কাগজটা একটু চেক করে দেখি, দেখতে পাচ্ছেন এই জায়গায় মোট বিল হচ্ছে 822 টাকা, এর মানে সব কিছু ঠিক আছে। তো এখন দেখাচ্ছে এখানে আনপেড। সো আমি যদি বিলটা তাদেরকে সম্পূর্ণ দেই, তাহলে অটোমেটিক্যালি এটা পেড হয়ে যাবে, মানে তারপর আমরা এখান থেকে বিলটা দেওয়ার জন্য এখান থেকে আবার এর আইকনে ক্লিক করব, এবং সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে নিজের পিনটা দিয়ে দিবেন। সো আমি আমাদের পিনটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আবার অ্যারো আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যদি ট্যাপ করে ধরে রাখেন, সো আমি ট্যাপ করে ধরছি, সো এখানে আমাদের বিদ্যুৎ বিলটা তাদের কাছে চলে যাচ্ছে। উপর দেখতে পাচ্ছেন অলরেডি চলে গিয়েছে, এবং এই জায়গায় তাদের যে স্ট্যাটাসটা আছে এটা দেখতে পাচ্ছেন আর কি পেড হয়ে গিয়েছে। এখন যদি আমরা আবার বিদ্যুৎ বিলটা যাচাই করি, তাহলে দেখতে পারবো আমাদের বিদ্যুৎ বিলটি পেড হয়ে গিয়েছে। তো এইভাবে চাইলে খুব সহজে বিদ্যুৎ বিল তাদেরকে দিতে পারবেন। সো চলো আমাদের আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনারা কোন ধরনের ভিডিও চান সেগুলো অবশ্যই কমেন্ট করে বলবেন। সো দেখা হচ্ছে কোনো পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওতে। সো টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।